আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের বা মানব শরীরে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার মধ্যে মানুষের মস্তিষ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আপনার হাত পা বা আঙ্গুল ভেঙে গেলে স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হয়ে থাকে, তবে মস্তিষ্ক এলোমেলো হয়ে গেলে পুরো জীবনটা প্রায় মূল্যহীন হয়ে পড়ে। গবেষকদের দেওয়া মস্তিষ্ক সচল রাখার কিছু সহজ উপায় রয়েছে, আসুন সেই সহজ উপায়গুলো আমার এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রাণ খুলে হাসা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দিনে অন্তত একবার 30 মিনিট প্রাণ খুলে জোরে জোরে হাসুন। এতে কিছু শেখা ও মনে রাখার ক্ষমতা শতকরা 38% বেড়ে যেতে পারে। আমেরিকার ক্যালিফোর্নিয়া লোমালিন্ডা বিশ্ববিদ্যালয়ে করা এক সমীক্ষায় জানা গেছে, জোরে জোরে হাসলে মানুষের মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পায়। মাছ বা আমিষ জাতীয় খাবার বেশি করে খান। আমেরিকার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে করা এক সমীক্ষায় জানা যায়, সপ্তাহে একদিন বিভিন্ন ধরনের মাছ খেলে মানুষের আইকিউ বেড়ে যায় শতকরা 5%। তাই আপনার খাবার মেনুতে অবশ্যই আমিষ বা মাছ জাতীয় খাবার বেশি রাখুন। দিনে অন্তত 3 কাপ কফি পান করুন। অনুমান 200 মিলি বা 3 কাপ কফি পান করলে মস্তিষ্ক সচল থাকে, তবে কিন্তু এর চেয়ে বেশি বা খুব বেশি কমও নয়। একটি নির্দিষ্ট পরিমাণে প্রতিদিন কফি বা চা পান করার চেষ্টা করুন। আপনার খাবার মেনুতে প্রতিদিন হলুদ রাখুন। হলুদ যে কোনো সংক্রমণ রোগ থেকে মস্তিষ্ককে রক্ষা করে। সাধারণ মানুষ এবং ডিমেনশিয়ার রোগীর স্মরণশক্তিকেও সবল করতে সহযোগিত করে হলুদ। তাই আপনার খাবার মেনুতে হলুদ রাখুন প্রতিদিন। শাক বা পাতা জাতীয় খাবার আপনার খাবার মেনুতে রাখুন। প্রতিদিন 3 টেবিল চামচ শাক জাতীয় খাবার খেলে মস্তিষ্কের সতেজ থাকে। শিকাগোর এক গবেষণা থেকে এ তথ্য জানা গেছে যে শাক জাতীয় যে কোনো খাবার আপনার মস্তিষ্ককে সতেজ করে তোলে। নেচে নেচে গান করুন বা নেচে নেচে তরুণ থাকুন। সাম্বা, সালসা বা টাঙ্গো যাই হোক না কেন, তার ডিমেনশিয়ার ঝুঁকি কমায় শতকরা 76%। অ্যালবার্ট আইনস্টাইন কলেজের সমীক্ষায় জানা যায় যে নাচের মাধ্যমে মস্তিষ্ক অক্সিজেন ও শক্তি পায়। নিয়ম ভেঙে কাজ করতে শিখুন। আপনার মস্তিষ্ককে সজাগ রাখার জন্য প্রতিদিনের নিয়ম ভেঙে ফেলুন। একই নিয়মে না চলে মাঝে মধ্যে একটু এদিক সেদিক করতে পারেন। হঠাৎ করে একদিন অন্য দোকানে চা খেতে গিয়ে কফি পান করুন, কিংবা ডান হাতে বদলে বাঁ হাত দিয়ে ব্রাশ করুন। অর্থাৎ আপনি একটু অনিয়ম করলে আপনার মস্তিষ্ক সজাগ থাকে। আপনার যদি বাগান থাকে তাহলে বাগানে গিয়ে প্রতিদিন 30 মিনিট ব্যয় করুন। ইলিয়ন বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় জানা যায়, বাগানে মাত্র 30 মিনিট কাজ করলে মানুষের মস্তিষ্ক ঠিকমতো রক্ত চলাচল করে, ফলে মস্তিষ্কের অন্যান্য ফাংশনগুলো ভালোভাবে কাজ করে এবং তার সার্ভিসগুলোও খুব ভালোভাবে দেয়। আপনি কি গাড়ি চালাতে ভালোবাসেন? তাহলে নিয়ম ভেঙে একটি অপরিচিত জায়গায় ড্রাইভ করে চলে যান, আবার ঠিক সেভাবেই বাড়িতে ফিরে আসুন। এতে মস্তিষ্কের কোষগুলো সজাগ হয়ে ওঠে, ফলে আপনার ব্রেন খুব ভালোভাবে সার্ভিস দিতে পারে আপনাকে। সাবস্ক্রাইব করুন SM by Earth, ক্লিক দ্য বেল আইকন।